काली माई की, बोलो बोलो काली माई की, आस्ते बचो। चलो ठीक है, चलो चलो दोस्तों। अनेक अनेक धन्यवाद सब, एक पेचने चले जाओ। আমাদের এই পূজোর অন্যতম সদস্য সাধন দা চলেছ, আমাদের অন্যতম কর্ণধার কোষাধ্যক্ষ উজ্জ্বল ধীবর দাদাকে একটা মোমেন্টো দিয়ে তৃণমূলের পক্ষ থেকে রাধা কৃষ্ণের অনেক অনেক ধন্যবাদ। আমরা আপ্লুত, আমরা গর্বিত, এমন একটা মানুষ 400 কিলোমিটার পথে অতিক্রম করে এখানে আমাদের এখানে আসে, এর থেকে গর্বের বিষয় কিছু হতে পারে না। এই রকম দাদাকে একটা আমরা পেয়েছি, সকলের দাদা জননায়ক, সামনে লেখা আছে জননায়ক, উনি সত্যি জননায়ক এবং আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। সাধন দাকে আমি বরণ করে নিচ্ছি, সাধনার জন্য একটা হাততালি সবাই মিলে। অনেক অনেক ধন্যবাদ, আর সময় নষ্ট করব না। আমাদেরকে মাননীয় বিরোধী দলনেতাকে এবারে যেতে দিতে হবে, আবার অনেকগুলো অনুষ্ঠান আছে। আজকে শিউড়ি যাবেন ইনি, তারপরে বীরভূম। তাই আজকে উপস্থিত সমস্ত এই তৃণমূল এবং এই এলাকাবাসী বারাবণী বিধানসভা সহ প্রত্যেক এলাকার মা বোন দাদা ভাইদের উদ্দেশ্যে আমি দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী সুমন্ত অধিকারী মহাশয়। কালী মা কি, কালী মাতা কি, সত্য সনাতন ধর্ম কি, ভারত মাতা কি, সমবেত এই এলাকার সুদী ভদ্রমণ্ডলী, প্রবীণ মানুষদেরকে প্রণাম নিবেদন করি এবং এখানে বিপুল সংখ্যায় মা দিদি বোন এসেছেন, মাতৃশক্তি দেবী শক্তি। আমি আমার সমস্ত মাতৃশক্তিকে অন্তর থেকে বন্দন করি। আপনারা গত বছরও আমাদের পেয়েছিলেন, এবারেও পেয়েছেন এবং 11তম বর্ষে আসানসোলের এই বারাবণী এলাকার নুনি মোড় শ্যামা পুজো এবং দীপাবলি উৎসব উদযাপন কমিটি অত্যন্ত নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এবারেও সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি এই সমগ্র কর্মসূচির যিনি ঋত্বিক, যুব সংগঠক, ভাতৃপ্রতিম রাষ্ট্রবাদী প্রচারক অরিজিৎ রায় সহ তার পুরো টিমকে অন্তর থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মধ্যে অরিজিতের পিতৃদেব অমল রায় সহ যাদের সুভাষিস আশীর্বাদ নিয়ে 11 বছর ব্যাপী এই উৎসব চলছে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদিকা তথা ডায়মন্ড হারবার থেকে আসানসোল যিনি প্রতিবাদের নেত্রী হিসেবে নিজেকে তুলে ধরেছেন, মাননীয় বিধায়িকা সম্মানীয়া শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া, আমাদের রাষ্ট্রবাদী সংগঠনের রাজ্যের সম্পাদক এবং আমাদের দুর্গাপুরের লোকপ্রিয় বিধায়ক, বিধানসভার আমার সহকর্মী লক্ষণ ঘড়ই মহোদয়, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। উপবিষ্ট আছেন প্রাক্তন মেয়র, প্রাক্তন বিধায়ক, জননেতা জিতেন্দ্রনাথ তেওয়ারি মহোদয়, প্রবীণ নেতৃত্ব নির্মল কর্মকার মহোদয়, পবন সিং মহোদয়, ভাতৃপ্রতিম
দুর্গাপুরের এবং পশ্চিম বর্ধমানের অন্যতম নেতৃত্ব চন্দ্রশেখর বেনার্জি মহোদয়, অভিজিৎ আচার্য, আমাদের ঘনশ্যাম রামদা, সাধন ভাই, উমেশ সিং ভাই, সুব্রত মিশ্র সহ সম্মানিত মঞ্চ, প্রত্যেককে যথাযথ অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটি কথা নিবেদন করব। আপনারা জানেন দুর্গা পূজার সমাপনে আমরা বড় উৎসব শ্যামা পূজা এবং দীপাবলির জন্য অপেক্ষা করি। আজকেও ভারতবর্ষব্যাপী ধনতেরাসের উৎসব হচ্ছে। সবাইকে যে সোনা চাঁদি কিনতে হবে তা নয়, আমাদের সনাতন সংস্কৃতি মেনে একটা তামা পিতল ছোট সংগ্রহ করলেও আজকে আপনি পুণ্য অর্জন করবেন, আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে মহামায়ার আশীর্বাদে। আমাদের দীপাবলি উৎসব হবে এবং পরশুদিন পঞ্জিকা শাস্ত্র মতে ঘটোত্তোলনের পরে সারা রাত্রি ব্যাপী পুষ্পাঞ্জলি আরতি এবং মায়ের পূজার্চনা হবে। আমরা নিষ্ঠার সঙ্গে সেটা পালন করব। আমাদের ইতিমধ্যে সনাতন সংস্কৃতি মেনে গণপতি উৎসব হয়েছে। গণপতি উৎসব এখন আর মহারাষ্ট্রেরও নয়, পশ্চিমবাংলারও প্রান্তে প্রান্তে গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া এই আওয়াজ চারিদিকে ছড়িয়েছে, এটা একটা শুভ লক্ষণ। তারপরে সৃষ্টি এবং স্রষ্টার যিনি কর্মের দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো হয়েছে, আর তারপরে দুর্গা পুজো, মাঝে কোজাগরী লক্ষ্মী পুজো এবং আমরা শ্যামা মায়ের আরাধনায় অবতীর্ণ। তারপরেই সূর্য দেবকে প্রণাম করে ছটি মাইয়াকে জয় বলে আমরা ছট পুজোয় সামিল হব, একই সাথে মা জগদ্ধাত্রী আমাদের মর্তে আগমন করবেন। চার দিন ব্যাপী অনুষ্ঠান হবে। আমাদের এই যে সনাতনের রীতিনীতি এটাকে অক্ষয় অমর করে রাখতে হবে। কে একটা থ্রিজি আছে তামিলনাড়ুতে, দাদুর নাম করুণানিধি, তার বেটার নাম স্ট্যালিন, তার পোতার নাম উদয়নিধি। তিনি কিছুদিন আগে চেন্নাইতে একটা সভাতে বলছেন যে কলেরা কোভিড ম্যালেরিয়ার মতো এই সনাতন নাকি সংক্রামক ব্যাধি, একেও পৃথিবী থেকে ধরাধাম থেকে মুছে ফেলতে হবে। যারা সনাতনকে মুছে ফেলতে চান তারাই মুছে যাবেন, কারণ সনাতন সবচেয়ে পুরনো প্রাচীন ধর্ম। সনাতনের কোন স্রষ্টা নেই, সনাতনের স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে ভগবান করেছেন। এই সনাতনের না আছে অন্ত, সনাতন মানেই চিরন্তন। তাই উদয়নিধি বেটা, তুমি চাইলেও শেষ হবে না। আমাদের সনাতন সংস্কৃতিকে আপনারা রক্ষা করে চলবেন এই প্রার্থনা করব। পশ্চিমবঙ্গে সনাতনী সংস্কৃতির কথা বললে সাম্প্রদায়িকতার কথা বলা হয়, পশ্চিমবঙ্গে গীতা পড়ার কথা বললে সাম্প্রদায়িক হয়ে যাওয়া হয়। এর জন্য মানুষকে বেরিয়ে আসতে হবে। আমাদের নরেন্দ্র মোদীজি, তিনি বিদেশ থেকে তার সময় কালে প্রায় 1000-এর কাছাকাছি মূর্তি ফিরিয়ে এনেছেন আমাদের দেশে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কানাডা থেকে মা অন্নপূর্ণার ওখানে অমর্যাদায় পড়ে থাকা মূর্তি এনে ভারতবর্ষে প্রতিষ্ঠা করেছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চার ধামের এক ধাম কেদারধাম বদ্রীধাম নবরূপে সজ্জিত করে ভক্তদেরকে উপহার দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জয়িনী মহাকাল বদলে দিয়েছেন কাশী ধাম, বিশ্বনাথ ধাম, হর হর মহাদেব।
आज के आमादेर प्रधानमंत्री छिलेन बोले समस्त धर्मेर मानुष के संतुष्ट करे बिना रक्तपाते शांतिपूर्ण उपाए 492 बछर परे अयोध्यार फैजाबादे आमादेर सुप्रीम कोर्टेर आदेश के मान्यता दिए राम मंदिर तैरी प्राय सम्पूर्ण हार पथे। कयेकदिन आगे मोदी जी घोषणा करेछेन आमादेर सरसंघ चालक विजया दशमीर दिन प्राते तिनी घोषणा करेछेन 22 जानुआरी सेई शुभ दिन जेदिन भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज सेई रामलला तार जन्मस्थान तार गर्भगृह फैजाबादे नवनिर्मित मंदिरे प्रतिष्ठा नेबेन प्रवेश करबेन गोटा भारतवर्ष जुड़े शंखध्वनि दीपदान एवं भंडारार मध्य दिए सनातनीरा बृहत् कर्मयज्ञ 500 बछर परे प्राय आमादेर अधिकार पेलाम आमरा उत्सवे शामिल हब। ताई आमादेर भारतवर्षे जेमन उन्नयन आर विकासबाद दरकार साथे साथे এই যে সনাতন সংস্কৃতি একেও অক্ষয় অমর করার কাজ আমাদের সকলকে করতে হবে। আজকে এখানে হাজারের বেশি মহিলা মায়েরা এসেছেন, আপনাদেরকে পূজো কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছে। আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আগামী 24 ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টার সময় গীতা পাঠের এক মহোৎসব হচ্ছে। 1 লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করবেন। কমিটির পক্ষ থেকে সন্ত মহারাজরা দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন। আমরা প্রধানমন্ত্রীকে পেলে আমাদের হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে যাবে। তাই এই গীতা পাঠের মহোৎসবে সমস্ত সনাতনীকে আমি ব্রিগেড প্যারেড ময়দানে সকাল সকাল উপবিষ্ট হওয়ার জন্য হাতে কুশন নিয়ে আসন নিয়ে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের এবারে দীপাবলি শ্যামা মায়ের আরাধনা অত্যন্ত সুন্দর হবে এই আশা রেখে আগামী 19 তারিখে 3টের সময় আমি আসব বিআইনি কলিয়ারিতে। চাপা পড়ে এই মমতা ব্যানার্জির সরকার পুলিশ কয়লা মাফিয়াদের জন্য 7-7টা গরিব মানুষ মারা গেছে। প্রথম দিন থেকে মাননীয় বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ আমাদের স্থানীয় নেতৃত্ব তাদের পাশে দাঁড়িয়েছেন। আমি সেই পরিবারগুলির সঙ্গে মিট করব এবং দুর্গাপুরে চন্দ্রশেখর ব্যানার্জির উদ্যোগে যে জগদ্ধাত্রী পুজো আমি প্রতিবারে আসি সেই পুজো উদ্বোধনে মহাষষ্ঠীর দিন জগদ্ধাত্রী পূজয় সামিল হব। কিছুদিন আগেই প্রথমবার দুর্গাপূজা করেছেন আমাদের বিধায়ক লক্ষণ ঘড়ই, সেটাতেও আমি উপস্থিত ছিলাম, সেখানেও অত্যন্ত প্রাণবন্ত একটি অনুষ্ঠান হয়েছে। তাই 19 তারিখে আপনাদের সঙ্গে দেখা হবে এবং স্বজন হারানোদের পাশে দাঁড়াব এই অঙ্গীকার রেখে গোটা আসানসোল জুড়ে যেভাবে আবার নতুন করে বেআইনি কাজকর্ম এক শ্রেণীর মাফিয়ারা পুলিশের সাহায্য নিয়ে করছে এর বিরুদ্ধে আপনাদের সতর্ক থাকতে হবে। গরিব আরো গরিব হচ্ছে, কারখানাগুলো বন্ধ হচ্ছে, দূষণের মাত্রা বাড়ছে, রাস্তাঘাটগুলো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। অন্যদিকে নব নব কায়দায় নতুন নতুন কায়দায় কয়লা চলছে তো চলছে, বালি চলছে তো চলছে, এ যেন নতুন বোতল আর পুরনো মদ। তাই এর বিরুদ্ধে আগামী দিনে আমাদের সকলকে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। এই রোগের নিরাময়ের একমাত্র ওষুধ হচ্ছে মমতা ব্যানার্জির নামের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতে যদি আমরা পারি তাহলে এই অসুখগুলো পার্মানেন্ট সলিউশন হবে। এছাড়া পৃথিবীতে এখনো কোনো ভ্যাকসিন বেরোয়নি, যে
तृणमूल चूरी बंद करार कोनो वैक्सीन एखोनो पर्यंत क्यों कोनो डाक्तार बेर करते पारेनी आमराओ तो दूरेर कथा सबाई भालो थाकबेन पुजो भालो करे काटाबेन एवं चोर मुक्त बांगलार प्रार्थना करबेन सबाई खूब भालो थाकबेन भारत माता की जय श्री राम जय श्री राम। अनेक अनेक धन्यवाद दादा के आमरा अनुष्ठान शेष पर्याये एसेछि आमी शुधु एकटा मिनिट समय नेब आमी एकटा कथा बोलते चाई एखाने आमी जे राजनैतिक दल करी सेखानेर समस्त नेतृत्वबृंद आछेन आमी बाबा मायेर काछे एकटा जिनिस शिखेछि जे जीवने चलते गेले अतीतके भुलले चले ना जीवने चलार पथे जेखाने जाई कारुर ना कारुर साहाज्य एवं तार आशा भालोबासा मानुषके अनेक आगे बाड़ाय जे कथा आमी दादाके बोलछिलाम आमादेर ई त्रिनयनी पुजोते আমাকে শুরু থেকে সহযোগিতা করতেন এবং আমার রাজনৈতিক পথ চলাতেও অনেক সহযোগিতা করেছেন আমাদের সকলের পরিচিত আসানসোল জেলার নেত্রী মাননীয় সুধা দেবী তিনি আমাদের মধ্যে নেই ওনার ছেলে মেয়ে এসেছে ওনাকে একটু দাদার কাছে এসে আমি বরণ করার জন্য সিদ্ধার্থ যাদব এবং সাক্ষী যাদব দুজনকে সামনে ডেকে নিচ্ছি দাদার আশীর্বাদ যাতে ওনাদের উপর থাকে অনেক অনেক ধন্যবাদ ওনার সাক্ষী যাদব সবাই ওদের জন্য একটা হাততালি আমাদের সকল নেতৃত্ব আছেন সবাই জানতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতি বছরের মতো এই বছরও এগারো বছরের ত্রিনয়নীর পুজো আজ থেকে শুরু হয়ে গেল পাঁচ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান চলবে তাই সবাইকে এই ত্রিনয়নীর মঞ্চ থেকে দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন এই আলোর উৎসব আগামী দিনে সবারই আরো ভালো হোক ভালোভাবে কাটুক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এখানে শেষ করছি এরপর আমাদের মা বোনেদের জন্য কিছু বস্ত্র আছে কোন রকম হুড়োহুড়ি না শান্তি শৃঙ্খলা ভাবে নুনি চিনচুড়িয়া যে সমস্ত গ্রামের আছেন আমাদের এই প্যান্ডেলের পেছনের দিকে মঞ্চ করা আছে ভলেন্টিয়াররা তাদেরকে ওইখানে নিয়ে লাইন দিয়ে দিয়ে বস্ত্র বিতরণ করা হবে অনেক অনেক ধন্যবাদ।